আব্দুল গফুর চৌধুরী সাহেবের আজকে কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আজকে আমার এই ইফতার মাহফিল। এই ইফতার মাহফিল আসলে যার পৃষ্ঠপোষকতায় প্রতি বছর অনুষ্ঠিত হয় আমাদের নয়ন, সে কিন্তু খুব আন্তরিক এই কল্যাণ ট্রাস্টসহ আমাদের এই বিভিন্ন তাদের বাড়ি পরিবারের পক্ষ থেকে বিভিন্ন যখন বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম করা হয় সে খুব আন্তরিকভাবে আজকে সহ বিভিন্ন তাদের সামাজিক অনুষ্ঠান মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্নভাবে তার সবসময় সে আগায় আসে। আজকে কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আব্দুল গফুর চৌধুরী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে যে আজকে যে ইফতার মাহফিল একটু আগে আমাদের হুজুর দোয়া করেছেন, আমরাও আজকে এখানে এই দোয়া অংশগ্রহণ করেছি এবং আমরা দোয়া করি যে আজকে আমাদের যে ইফতার ইফতার যা যা আল্লাহ কবুল করুন, ভবিষ্যতে যাতে অতীতের ন্যায় প্রতি বছর যেভাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আগামীতেও যাতে ইফতার মাহফিল অব্যাহত থাকে প্রতি বছরের ন্যায়, এবং সাথে সাথে তাদের ফ্যামিলির যারা আছেন তাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমাদের এই গ্রামের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে যেভাবে আর্থিক অনুদান বিভিন্ন অবস্থায় বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে তাদের এই ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয় সেই দ্বারা যাতে অব্যাহত থাকে সেই প্রত্যাশা করছি। এবং আবারও আজকে তাদের এই ফ্যামিলির যারা বিভিন্ন পর্যায়ে যারা আছেন তাদের আল্লাহ যাতে তাদের বিভিন্ন পর্যায়ে যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদের বেশ নসিব করে এবং তাদের সেই কল্যাণ ট্রাস্টের যে অগ্রযাত্রা অব্যাহত